এক মিনিটে আজকের খেলার সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সালমা সাথী খান। স্বদেশী সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ান ডেতে 50 সেঞ্চুরি বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট কোহলি। মাঠে বসে নিজের রেকর্ড ভাঙতে দেখে করতালি দিলেন, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে অভিনন্দনও জানালেন সচিন। আগামীকাল বৃহস্পতিবার মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে জামাল ভুঁইয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য 16 সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেসির সতীর্থ নিকোলাস টাগলিয়াফিকো জানিয়েছেন 2024 সালের কোপা আমেরিকা জিততে পারলে 2026 বিশ্বকাপও খেলবেন আর্জেন্টাইন খুদে জাদুকর। এখানে শেষ করছি আজকের খেলা সংবাদ।